আম্মা এটা হচ্ছে ডিম দিয়ে ইয়ে করছেন, আম্মা ঢেঁড়স রান্না করছেন। আর এখানে কি রান্ত বা নয় চলে আসছে শাশুড়ি রান্না খেতে, তাই নাকি? দুই সপ্তাহ ধরে টানা খাচ্ছি, আমার বাসে রান্না হচ্ছে না। তোমার কপালের সাথে আসলে কপাল মেলানো দরকার, কারণ নাই কোনো, এটা হচ্ছে ভালোবাসা উইদাউট কারণ। এমনি আম্মা কালকে বলতেছে যে নয়াস কোথায়, নয়াসে বলো আসতে, খাইয়া যাইতে। কালকে তো আসছো না, আব্বা আম্মা দুজন ভাইয়াও বলতেছে না, তো রান্না বান্না হচ্ছে। আজকে নয়াস আসছে, যা কাজকে ঘুম থেকে উঠে এসে বসছো। আজকে হ্যাপি আপুর বন্ধের দিন, হ্যাপি আপু আসবে আবার আমাদের ভাইয়ার বাসায়, মেহমানও আসবে, কারণ আমরা তো সবাই ভাইয়ের বাসায় চলে আসছি বলা যেতে পারে। হ্যাঁ বলা যেতে পারে, আমরা আমাদের বাবার বাড়িতে আসছি স্কুল হলিডেতে। আর এমনিতেও কিন্তু মেয়েরা বাচ্চাদের আম কাঁঠালের যখন বন্ধ থাকে না বাংলাদেশে, তখন সবাই বাবার বাড়িতে বেড়াতে আসে, তো আমরাও চলে আসছি সবাই। আর সেই উপলক্ষে আজকে আমার আম্মা অনেক মজার মজার সব কারি সব কিছু রান্না চলতেছে। এখানে হচ্ছে চিংড়ি দিয়ে শুটকি দিয়ে, এটা লাউয়ের দোকান আম্মা, হ্যাঁ এটা হচ্ছে রিমিয়াপুর গার্ডেনের একদম ফ্রেশ, তো আই থিঙ্ক এটা খেতে অনেক মজা হবে। আর আম্মার হাতে, আম্মার হাতে যে কোনো তরকারি অনেক মজা, অনেক মজা, ভয়ানক মজা হয়। আম্মা রান্না করতেছে আর কফিও খাইতেছে, হ্যাঁ আম্মা ব্ল্যাক কফি, এমনি তো বাংলাদেশে আম্মা একদম পুরা। এদিকে আম্মা সব কিছু রান্না করে ফেলতেছে। আর এটা হচ্ছে জুগার তরকারি, লাউয়ের জুগা, এটা খুবই মজা হয়েছে, মানে মজা হয় আম্মার হাতের আর কি। আর এটাতে কিন্তু পুরা মানে দেশি একটা ফ্লেভার আছে। আম্মার কাছে মনে হচ্ছে আম্মা নিজের গাছের লাউয়ের পাতা দ্বারা আনতেছে না, গাছেরই, হ্যাঁ অন্যরকম একটা ফ্লেভার আছে। আমাদের এই গাড়ি হয়ে গেছে, আজকে আম্মা চিকেন কারিও রান্না করবে বাচ্চাদের জন্য। আমাদের বাসায় মেহমানরা চলে আসছে, আমার বিখ্যাত কর্জেটের তরকারির জন্য ওয়েট করতেছে সবাই, কারণ এটা বেশি মজা হয়। আর এই দিকে কি হচ্ছে, বাচ্চাদের জন্য চিকেন রান্না হচ্ছে। আজকে অরেঞ্জ জুস দিলাম, আর কিছু আইসও দিয়ে দিচ্ছি, আরও বানাচ্ছি কুকি আপু সবার জন্য। আমি আইস নিয়ে আসছি ফুলকপি দিয়ে রান্নার জন্য, এগুলো প্রথম ভেজে নিচ্ছি। আম্মা এখন কর্জেট রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে, আর বড় মাছও রান্না হচ্ছে। আম্মা এটাতে কী দিতে, সই স্পাইস হলুদ দিচ্ছি, হলুদ পানি দিচ্ছি, আলু দিচ্ছি, গুঁড়ো দিব কিছু। মেহমানরাও চলে আসছে, আর কর্জেট দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। তো মোটামুটি আমাদের সব রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া।
তো এদিকে ফুলকপি দিয়ে বড় মাছ রান্না হয়ে গেছে, শুটকি রান্না আছে, তো সবকিছুই এখন খাবো আমরা। আমরা এখানেও সিদ্ধ চাল খাই, তো আম্মা পানি দিয়ে দিয়ে দিবে মানে গরম করে। এই চালটা দিয়ে ভাত মজা, বাট বাসমতি রাইসটা বাচ্চারা বেশি পছন্দ করে আর কি, যেহেতু আব্বা আম্মা সিদ্ধ চাল বেশি পছন্দ করে, তো আব্বা আম্মার জন্য এই ব্যবস্থা নেওয়া।